আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি দর্শক যে দোয়াটি আপনাদের সামনে তুলে ধরবো এই দোয়াটি যদি পাঠ করেন তাহলে আপনার মনে শান্তি আসবে আপনি মানসিকভাবে ভালো থাকতে পারবেন আপনার মন শান্ত থাকবে মনে কোনো অস্থিরতা চিন্তা ইনশাল্লাহ দর্শক এটা খুবই পাওয়ারফুল একটি দোয়া নবী করিম সাল নিচে পাঠ করতেন কাজেই কোনো উম্মত যদি এই দোয়াটি পড়েন এই দোয়াটি পড়ে আল্লাহ তা আল্লাহর কাছে দোয়া করেন তাহলে ওই ব্যক্তির মনকেও আল্লাহ ভালো রাখবেন তার মনটা শান্ত থাকবে তার মনে কোনো চিন্তা পেরেশানি থাকবে না ইনশাআল্লাহ তো বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করি শান্তি আল্লাহ তাল্লার এক বিরাট দৈনন্দিন জীবনে মানুষ কর্ম ব্যস্ততা চিন্তা ও পারিবারিক ব্যবসায়িক জীবনে অশান্ত হয়ে ওঠে সব ধরনের অশান্তি থেকে মনকে শান্ত করতে আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার বিকল্প নেই কারণ তিনি মানুষের মনকে শান্ত করতে পারেন প্রিয়নবী আল্লাহর কাছে এভাবেই দোয়া করেছেন আল্লাহ হুম্মা সালাম সালাম হাইনা রব্বানা বিস সালাম অর্থ হে আল্লাহ তুমি তো সালাম শান্তি তো তোমার পক্ষ থেকে বর্চিত হয় সুতরাং হে আমাদের প্রতিপালক আমাদেরকে সুখ ও শান্তিতে জীবিত রাখুন তো দোয়াটি হচ্ছে আবার বলছি আল্লাহ আংতা সালাম অমিংকা সালাম হাইগিনা রব্বানা বিসালাম খুবই চমৎকার একটি দোহা এর অর্থের মধ্যে আছে শান্তির দোয়া আছে এই দোহাটার মধ্যে সেই সাথে সাথে সুখের কথাও বলা হয়েছে এই দোহাটি যদি পাঠ করেন আল্লাহ তালা আপনাকে সুখে রাখবেন শান্তিতে রাখবেন দুনিয়ার সব ধরনের প্যারেশানি থেকে মনকে শান্ত রাখতে উল্লেখিত দোহার মাধ্যমে আল্লাহর কাছে ধর্না দেয়া যায় আল্লাহ তালা মানুষের অশান্ত মনকে শান্ত করে দিতে পারেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ তো বন্ধুরা আপনারা যারা চান এই দোয়াটি পাঠ করতে পারেন আপনি যখনই নামাজ পড়বেন বিশেষ করে পাঁচ অক্টো নামাজ যখন আপনারা পাঠ করবেন তো ফরজ নামাজের পরে আপনারা এই দোয়াটি একবার করে মোনা যেতে পড়বেন আল্লাহম্মা আংতা সালাম অমিনকা সালাম হাইগিনা রব্বানা বিসালাম একবার করে পাঠ করবেন এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ তাহলে আপনাদের মনকে ভালো রাখবেন মনকে সুন্দর রাখবেন চিন্তা পেরেছেন এটা দূর করে দেবেন মানসিকভাবে আপনারা শান্তি লাভ করতে পারবেন তো এই ছিল আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন নিত্য নতুন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ